আসসালামু আলাইকুম। আপনি যদি বই নিয়ে ভিডিও বানাতে চান, তাহলে এই এপিসোড থেকে আশা করি বেশ কিছু আইডিয়াস আপনি পাবেন। প্রথমেই বইটা তো শেষ করতে হবে, এবং অনেকে হয়তো বা ভাবতে পারেন যে বইটা আমি শেষ করব, তারপর বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো আমি দাগিয়ে দাগিয়ে ভিডিওতে উপস্থাপন করব। এই কাজটা করতে গেলে হয়তোবা 200 পৃষ্ঠার বইয়ের বেশ কিছু পয়েন্ট আপনি ভুলেও বাদ দিয়ে ফেলতে পারেন। তাই যখন আমি বই পড়ি, ঠিক সাথে সাথে আমি দুটো জিনিস দাগিয়ে রাখি। একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, আর সেকেন্ড জিনিস হচ্ছে বইয়ের বিভিন্ন গল্পগুলো। তারপর দাগানো অংশগুলো আমি বুকমার্ক করে রাখি, যেন ভিডিও করার সময় সহজেই আমি সরাসরি পৃষ্ঠাগুলোতে চলে যেতে পারি। এতে ভিডিওতে কথার ফ্লো মেনটেন করা অনেক সহজ হয়ে যায়। এখন যখন ভিডিও করছেন, একটা অ্যাঙ্গেল থেকে হয়তো আপনি ভিডিও করছেন, এবং নট নেসেসারিলি আপনার DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে। মোবাইল দিয়ে রেকর্ড করলে কেউ কমপ্লেন করবে না যে কেন তুমি খালি তোমার মোবাইলে ক্যামেরা দিয়ে রেকর্ড করেছো। তাই মোবাইল দিয়ে রেকর্ড করেন। এখন খালি একটা যদি অ্যাঙ্গেল থাকে, স্ট্রেট মনে করেন এই অ্যাঙ্গেলটা, ইন দ্যাট কেস একটু বোরিং হয়ে যেতে পারে। তাই কিছুক্ষণ পরপর জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট করলে মনে হবে যে এখানে দুইটা ক্যামেরা হয়তোবা কাজ করছে। এবং আরও ভালো হয় যদি আপনি আরও এক্সট্রা কিছু বি রোলস নিতে পারেন, অর্থাৎ এক্সট্রা কিছু শট যেখানে আপনি বইয়ের কভার দেখাচ্ছেন, বই নিয়ে কিছু করছেন, এমন কিছু। এবং যখন আপনি ভিডিও করছেন, বইটা নিয়ে কিছু দেখাচ্ছেন, আপনি হয়তোবা একটা স্ট্যান্ড ইউজ করতে পারেন, যেটাতে আপনি মোবাইল দিয়ে উপর থেকে ভিডিওটা রেকর্ড করছেন। এবং এক্ষেত্রে বইয়ের পিছে ব্যাকগ্রাউন্ড আপনি প্লেন কিছু রাখতে পারেন, হয়তোবা আপনি আপনার কার্পেটের উপর করলেন, হয়তোবা একটা কাপড় নিয়ে কাপড়টা টেবিলের উপর বিছিয়ে দিয়ে সেটার উপর ভিডিওটা করলেন, কিংবা একটা কাঠের টুকরো নিলেন, কিংবা একটা কার্ডবোর্ড নিলেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড যেটা খুব প্লেন অ্যান্ড সিম্পল এবং বইটাকে খুব সুন্দর লাগে সেটা ব্যবহার করেন, আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। আর বিরল যখন করছেন, পারলে ভিডিওগ্রাফিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন, যে কীভাবে আপনি বইটা আরও জোজভাবে উপস্থাপন করতে পারেন। আমি অনেক সময় ট্রাইপডের স্ক্রুটা ঢিলা করে দিই, তারপর আস্তে করে এটা নামতে থাকে এবং সুন্দর একটা শট চলে আসে। সো এভাবে আপনি যেভাবে ইচ্ছা কিছু ভিডিওগ্রাফি ট্রাই করে দেখেন। বুক রিভিউয়ের পাশাপাশি আপনার যদি ভিডিও করার স্কিলটাও ডেভেলপ হয় তাহলে মন্দ কি। এখন যখন আপনি ভিডিও করছেন, প্লিজ পর্দার সামনে ভিডিও করবেন না, এবং দুই, ভিডিও করার সময় পারলে ব্যাকগ্রাউন্ড থেকে একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করবেন। এক্সাম্পল দেখায়, এখনও যদি মনে করেন একদম ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে ভিডিও করি, দেখতে পাচ্ছেন আমার ঠিক ছায়া ব্যাকগ্রাউন্ডে পড়ছে এবং জিনিসটা খুব একটা সুন্দর লাগছে না। তাই যখনই আপনি ভিডিও করছেন, ব্যাকগ্রাউন্ডটাকে একটু দূরে রেখে তারপর ভিডিও করেন, ভিডিও অটোমেটিক অনেক সুন্দর লাগবে। এবং ঘরের ভিতর অনেক বেশি লাইট দরকার হয়, যেরকম এখন আমি যেহেতু ঘরের ভিতর ভিডিও করছি, আমি 5-6টা লাইট ইউজ করছি, হয়তো আবার সবার এতগুলো লাইট থাকবে না। ইন দ্যাট কেস ইজি সলিউশন হচ্ছে ছাদে যেয়ে ভিডিও করেন, অনেক সুন্দর আসবে। এবং হয়তোবা আপনার স্ট্যান্ড নেই, ট্রাইপড নেই, উপর থেকে ভিডিও করলে ভিডিওটা কাঁপছে, ইন দ্যাট কেস ইজি সলিউশন হচ্ছে স্লো মোশনে ভিডিও করেন, তাহলে ভিডিও একদম স্মুথ আসবে। ফাইনালি একটা জিনিস সবার জানা দরকার, সেটা হচ্ছে যখন আপনি বাসার মধ্যে ভিডিও করছেন, পারলে ফ্যানগুলো অফ করে রাখবেন কিছুক্ষণ সময়ের জন্য। যদিও লাইট অন থাকলে অনেক গরম হয়ে যায়, আমিও ঘামছি, বাট স্টিল আপনার নয়েস অনেক ভালো আসে। এবং পারলে জানলা দরজা বন্ধ করে রাখবেন, কারণ ওগুলো থেকে অনেক শব্দ আসে যেটা আমাদের কানে আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না। আশা করি এই কয়েকটা জিনিস আপনি মেনটেন করলে আপনার ভিডিও বেশ সুন্দর আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস সবসময় করার চেষ্টা করি, বইয়ে অমুক তমুক জিনিস আছে এইটা না বলে ওই জিনিসটা কি ওটা সম্পূর্ণ বলেই দিই, যেন কারো ওই জিনিসটা জেনে ভালো লাগলে সেই জন্য বইটা কিনতে আগ্রহী হয়। শেষমেশ এখন দেখছি যে অনেক মানুষই বই নিয়ে ভিডিও করছে, এটা আমার খুব ভালো লাগছে। এবং আমার খুব ভালো লাগছে এই জিনিসটা যে বইমেলার বাইরেও আমরা অনেকে বই নিয়ে কাজ করছি। আশা করি সামনের দিনগুলোতে আরও অনেক মানুষ বই নিয়ে ভিডিও বানিয়ে যাবে। এবং আপনার যদি বই নিয়ে ভিডিও বানানোর কোনো শখ থাকে, এবং যদি আপনার একটু সংকীর্ণতা কাজ করে যে আমি যদি আপলোড দেই অনেকে হয়তো বা উল্টাপাল্টা কমেন্ট করতে পারে, আমি জানি না মানুষ কীভাবে জিনিসটা নেবে, ইন দ্যাট কেস
আপনি আমার গ্রুপে আপলোড করতে পারেন, সরাসরি আপলোড করেন, আমার গ্রুপে কেউ আপনাকে হতাশামূলক কিছু বলবে না, সবাই কেবলমাত্র আপনাকে ইন্সপিরেশনই দিবে এবং আরও কিছু দিলে তারা গঠনমূলক সমালোচনা দিবে, এবং কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করেও বসে ইমিডিয়েটলি আমার চোখে পড়লেই ব্যান খেয়ে যাবে। তাই আপনি একদম নির্ভয় যদি ভিডিও বানাতে চান আমার গ্রুপে আপলোড দিয়ে শুরু করে দেখতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখলে অন্য কারো লাভ হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। See you in the next episode, and as always, thanks for watching.